আজকে আমাকে ইমান দিতে যাচ্ছে, কারণ ফটাফট ফটাফট বৃষ্টি পড়ছে আর বৃষ্টি আসার চান্সেস খুব বেশি, আর আমাদের একটুখানি একটা দোকানে যাওয়ার আছে কিছু জিনিস কেনার জন্য। তো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপাতত মানে কাজ হয়ে গেছে আর আমরা অফিসের পথে। সাডেনলি এত বেশি বৃষ্টি, এত বেশি বৃষ্টি, গাড়ি এগোচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে গেছে। আর এত ভয় লাগছে আমাদের যেতে, মানে মনে হচ্ছে গাড়ি যেন উল্টে যাবে, এত হাওয়া, এত বৃষ্টি, আর বৃষ্টি কমার কোনো নাম নেই। সবই তো হলো, বৃষ্টিও কমলো, সব হলো, কিন্তু রাস্তায় এত জ্যাম। আজকে প্রায় এখন 12টা বেজে গেছে, আমি অফিস ঢুকতে পারিনি, আমার ভীষণ প্যালপিটেশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে, অফিসে প্রচুর কাজ। আর আমি সবচেয়ে বড় কথা, কাজ থাকুক না থাকুক টাইম মেনটেন করা ভীষণ পছন্দ করি। তো আমি টাইমের মধ্যে ঢুকতে না পারলে, বেরোতে না পারলে, বেরোতে ফাইন আমি টাইমে বেরোই না, বাট টাইমের মধ্যে ঢুকতে না পারলে আমার ভীষণ অস্বস্তি হয়, বিরক্তি হয় নিজের ওপর। আর আজকেই যত রাজ্যের জ্যাম, গাড়ি যেন এগোচ্ছেই না, গাড়ি এগোচ্ছেই না, বিচ্ছিরি ব্যাপার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তোমাদের রশ্মি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে থার্সডে, আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, অনেক দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 3:45 বাজে। এখন আমি বাড়িতে খেতে এসেছি, আর সকালে তোমার অল্প অল্প দেখিয়েছি বৃষ্টি ফৃষ্টি হচ্ছিলো, তো আমি ব্লগটা ওখান থেকে শুরু করিনি, কারণ আমার ভীষণ টেনশন হচ্ছিলো। সকালবেলা মোটামুটি 11টা নাগাদ বেরিয়েছি এত বৃষ্টি দেখে, আর আজকে আমার অফিসে খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি ভাবছিলাম যে আসতে পারবো না এত বৃষ্টি দেখে। তো মানে ভীষণ টেনশনে আমি চুপচাপ বসে পড়েছিলাম। ইভান দিতে এসছে বেচারা, গাড়ি নিয়ে কি প্রবলেম কি বলবো, গাড়ি এগোচ্ছে না, এত জ্যাম, বৃষ্টি, হেন তেন। তো যাই, এখন স্কুবি আমার ব্লগ দেখছে আর চুলকু চুলকু করছে নিজেকে। তো এখন আমি খেতে এসেছি, এরপরে অফিসে আর কিছু কাজ আছে, তো অফিসে কাজ করবো, আর তারপর আর একটা কাজ আছে সেটা তোমাদেরকে দেখাবো, সেটা একটু ভালোই হবে, আবার একটু কষ্ট 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 সেরকম না, যাই হোক কি বলি আমি নিজেই জানি না। যাই হোক, তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। নিচে চ, হাড্ডি নিয়ে চলে নে, হ্যাঁ গুড বয়, কাম চলো চলো নিচে যাবো, চলো দিদুন আর রশ্মি খাবে, দিদুন আর রশ্মি খাবে মামা, চলো চলো এসো 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 এসো, কাম চলো, হাড্ডি নিলে নাও, না নিলে না নাও, চলে এসো, কাম কাম কাম, চলে গেলাম, চলে এসো চলে এসো চলে এসো, কাম 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 কাম। কি অবস্থা, ও মনে হয় নামতে পারছে না, মনে হচ্ছে নামতে পারছে না। হ্যাঁ, ও নামতে পারেনি, ও গড, ও নামতে পারেনি, ও নামতে পারেনি, ওকে নামিয়ে নিতে হবে, ওর পা ভিজে, ও নামতে এত ভয় পায়, ওকে আমি বলেছি চ নাম, ও জুতো নিয়ে বসে পড়েছে। ঠিক আছে টাটা, তোমার নামতে হবে না রশ্মি, টাটা। খুবই দিক থেকে ভীষণ কনসার্ন, মানে ও যদি পা ভিজে থাকে তাহলে ও ফট করে সিঁড়ি দিয়ে ওঠা নামা একদম করতে চায় না, ওর সাথে যদি কেউ থাকে তাও করে, তাও সেটা খুব লিমিটেড, এখন যেরকম একদম নামবে না, নামবে না বলে জুতো পরে বসে পড়লো, মানে জুতো নিয়ে বসে পড়লো। অফিস থেকে বাড়ি এলাম, আর বাবা অসন্তুষ্ট হচ্ছিল, স্বাভাবিক, প্রচুর 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 কাজ, কিন্তু কিছু করার নেই, স্কুবিকেও ডাক্তারখানা নিয়ে যাওয়াটা দরকার, তোমাদেরকে বলিনি, স্কুবিকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার আছে, কিছু হেলথ চেক আপ, আর ওর স্কিনে খুব র্যাশ হচ্ছে, খুব চুলকাচ্ছে, আই থিঙ্ক আমার মা খুব বেশি স্নান করায়, দ্যাটস ওয়াই, কিন্তু কিছু করার নেই, এখন ভীষণ চুলকাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, তো ওই জন্য যেতে হবে এখন, যদিও নেচে কুদে বেড়াচ্ছে, কারণ ও ভাবছে ও টাটা যাবে, ট্রিমেন্ডাস আনন্দ। তো চলো যাই, ওকে দেখাই যে ও কী করছে, পুলিশ ছাড়া দাঁড়িয়ে আছে ও এখন, মানে বেরোতে পারলে বাঁচো, এত আনন্দ। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই একা একা টাটে যাচ্ছিস, না না এসছি তো একটু মরা, খালি জ্যাম খাচ্ছি সকালে, এই লোকের খুব স্বভাব, ফোন করতে করতে রাস্তা পার হয়, আমার তো টেনশন লাগে, আর
আরে চিড়িয়া মোড়ে জানিস আমার ফোন এসছে, সিগন্যাল দুখানা চলে গেছে, আমি রাস্তা পার হইনি চুপচাপ দাঁড়িয়ে, পুলিশটা দেখছে। আমি কি করবো, আমি ফোন কানে নিয়ে পারবো? আমার ভয় লাগে যদি কেউ চাপা দিয়ে দেয় আমার। তুই নিজে রোগা লাগাবি না আমাকে, এরকম ভাবে আমার কি বাজে লাগছে। যাই হোক, আমরা এসছি হচ্ছে এমবিএ চায়ওয়ালায়। ভীষণ টায়ার্ড লাগছিল, তো চাটা খেয়ে ফ্রেশ হলাম। আমি তো ধরেই খেয়ে নিয়েছি, এখন মাম টুকটুক টুকটুক করে খাচ্ছে। তো একদম ভীষণ ভীষণ দেরি হয়ে গেছে, 8টা বাজে, আর কোনো ওয়েট করার সিন নেই, বেরিয়ে যাই। ভীষণ ভীষণ লেট হয়ে গেছে, তো চলো গাড়িতে উঠি। বেচারা স্কুটি গাড়িতে বসে আছে। রাত 10টা, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকেছি আধ ঘন্টা মতো হলো। আজকে বাচ্চাদের কি বানিয়ে খাইয়ে রেখেছিল, হাফ ফ্রেশ হয়েছি, সরি হাফ ফ্রেশ হয়েছি, পুরোপুরি ফ্রেশ হয়নি এখনো। গানের দোলটুলগুলো খুলিনি, মুখে সাবান টাবান কিছু দিইনি, কিন্তু পুরো এলিয়ে পড়েছি। কালকে সকালে খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ কালকে একটা বাইক ডেলিভারি আছে, আর অনেকগুলো কাজ বাকি আছে যেগুলো আজকে কমপ্লিট করতে পারিনি। হাফ কাজ করে বেরিয়ে যেতে হয়েছিল স্কুবি ডাক্তারের জন্য। তো যাই হোক, বেশ কিছু ওষুধ টষুধ দিয়েছেন, সেগুলো কেনা হলো। আর আর কি বলবো, এখন আপাতত রেস্ট নিচ্ছি, কারণ আর ভাবছি যে কালকে কী কী করবো, কত তাড়াতাড়ি বেরোবো আমি জানি না, মানে কী কী কাজ কীভাবে ম্যানেজ করবো এগুলোই ভাবছি। তো চলো আপাতত কিছুক্ষণ রেস্ট নিই, আর